এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে দমদম বিমানবন্দর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি আছেন জেপি নাড্ডাজি তিনিও থাকবেন এবং এখান থেকে কৈলাস বিজয়বর্গীয় জি যাচ্ছেন তিনিও থাকবেন তুমি কথা বলো কথা বলে তোমার মনে হলো তুমি আজকেই জয়েন করো এবং আগামীকাল ভার্চুয়াল মিটিংয়ে আমি থাকব তুমিও বক্তব্য রেখো তোমার বক্তব্য আমি শুনবো এবং আমিও বক্তব্য রাখবো ভার্চুয়ালি ডুমুর জেলা স্টেডিয়াম থেকে তো সুতরাং উনি যখন আমাকে এই সম্মান দেখিয়েছেন উনি একটা স্পেশাল ফ্লাইট পাঠিয়েছেন এবং আমি তখনই বলেছিলাম আমি একা নয় আমার সাথে আরও কিছু ইম্পর্ট্যান্ট লিডার্স আছেন তারা উনি তখন বললেন কয়েকজনকে তুমি নিয়ে এসো সাথে করে এবং আমার সাথে প্রবীর ঘোষাল মহাশয় উত্তরপাড়ার বিধায়ক বালির বিধায়ক বৈশালী ডালমিয়া মহাশয়া এবং আপনারা জানেন যে আমাদের রথিন চক্রবর্তী প্রাক্তন মেয়র এবং প্রাক্তন এমএলএ বর্তমানে রানাঘাটের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় এবং আপনারা জানেন যে চলচ্চিত্র অভিনেতা তথা পরিচালক রুদ্রনীল ঘোষ হ্যাঁ তাকে সাথে নিয়ে আমি যাচ্ছি এবং আমি প্রথমেই দেখুন আজকে আমার একটাই উদ্দেশ্য আমি আবার বলছি বাংলার মানুষের স্বার্থে আমি এখনো মনে করি কেন্দ্রকে বাদ দিয়ে সার্বিক উন্নয়ন রাজ্যে হয় না এ কথাটা আগেও আমি উপলব্ধি করেছি এবং আজকেও আমি বলছি যদি কেন্দ্র সার্বিকভাবে সহযোগিতা না করে তাহলে রাজ্যের সার্বিক উন্নয়ন হয় না আমার চিন্তাভাবনা রয়েছে যুব ভাই বোনাদের কর্মসংস্থান আমার চিন্তাভাবনা রয়েছে বাংলার মানুষের সাথে উন্নয়ন আমার চিন্তাভাবনা রয়েছে খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য কিছু করা এবং আমার চিন্তাভাবনা রয়েছে সার্বিকভাবে সবার জন্য মঙ্গল এবং সেটা কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগেই করা সম্ভব আমি ওনার কাছে আজকে রাজ্যের কিছু দাবি দেওয়া নিয়ে আমি ওনাকে আজকে আমি জানাবো যদি তাতে আমি সহমত পোষণ করি এবং উনি যদি আশ্বস্ত করেন তখন আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবো আমি দলে যোগ দেবো এবং তারপরে আমার আগামী দিনে কাজ হবে সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এই কাদা ছোঁড়াছঁড়ির মধ্যে নয় মানুষ এসব পছন্দ করে না এই সমালোচনা নয় মানুষ দেখতে চায় তার রুটি কাপড় মাকান আছে কিনা মানুষ দেখতে চায় তার মাথা ছাদ আছে কিনা বাসস্থান আছে কিনা তার নাগরিক পরিষেবা আছে কিনা, না সার্বিক উন্নয়ন আছে কি না বেকার যুবকরাভাবে আমি কর্মসংস্থান পাব কিনা এই সমস্ত ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। এবং আগামী দিনের সমস্ত রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে কাদা ছোড়াছড়ি নেই অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু বলছেন এইগুলোর উর্দে উঠে মানুষের সমালোচনা পছন্দ করে না মানুষ চায় আমার জন্য কে কী করবে সুতরাং সেই লোককে আগামীকাল থেকে যদি আজকে জয়েন করি আমি আগামীকাল থেকে মানুষের স্বার্থে আমি রাস্তায় নামব যেখানে কেন্দ্র রাজ্য যৌথ সহযোগিতায় মানুষের জন্য সার্বিকভাবে কাজ করতে চাই দেখুন আমি তো মনে করি ব্যক্তিগতভাবে যে একজন মানুষও সে যদি চেষ্টা করে অনেক কিছু করতে পারে সুতরাং সেই চেষ্টা আমার অন্তরে থাকবে আমি তো একবার চেষ্টা করে দেখি কাদা ছোঁড়াছঁড়ি করে কী হবে তাতে রাজ্যের মানুষের কী লাভ হবে রাজ্যের মানুষের লাভ তখনই হবে যদি রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি আমার ইচ্ছা আমি একজন যুব ভাই হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আমি মনে করি পদের প্রয়োজন নেই পদ আজ আছে কাল নেই আমি বিধায়ক হয়েও জন্মাই মন্ত্রী হয়ে জন্মায়নি মন্ত্রীও মরবো না বিধায়ক হয়েও মরবো না কিন্তু কাজের মাধ্যমে মানুষের কাছে ছাপ ফেলে যেতে চাই সেইটুকু মানুষের কাছে যাবো মানুষ যদি সত্যিকারের তাদের ভালোবাসা আশীর্বাদ আমার উপরে রাখে তাহলে নিশ্চিতভাবে আগামী দিনে একটা নতুন দিগন্ত উন্মোচন হবে বাংলা এটুকু আশা করি